আমরা যারা বাংলা সাহিত্য পড়তে ভালোবাসি তাদের কাছে তারানাথ তান্ত্রিক খুব পরিচিত ও প্রিয় একটি নাম। 1940 সালে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় এই চরিত্রটি সৃষ্টি করলেও মাত্র দুটি গল্প তিনি লিখতে পেরেছিলেন। তার প্রয়াণের পর তার পুত্র তারাদাস বন্দ্যোপাধ্যায় স্মৃতির গহীন থেকে তুলে এনে এক অন্য মাত্রায় নিয়ে যান এই চরিত্রটিকে, যা পরবর্তীকালে বহু জনপ্রিয়তা লাভ করে। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় সৃষ্টি এই কিংবদন্তি চরিত্রটি একজন রহস্যময় ব্যক্তি, গুপ্ত চর্চাকারী এবং কলকাতার মটলের নিবাসী। বছর 50-এর মাঝামাঝি এই তন্ত্র সাধকটি পেশায় একজন জ্যোতিষী। পরিবার বলতে তার একটিমাত্র মেয়ে চারি। মধুসুন্দরী দেবীর বরপ্রাপ্ত এই তান্ত্রিক তার দীর্ঘ জীবনে মুখোমুখি হয়েছেন অনেক রকমের অতিপ্রাকৃত শক্তির। তার এই সব শিহরণ জাগানো অলৌকিক অভিজ্ঞতার গল্প শোনার জন্য প্রায় গল্পকথক এবং কিশোরীকে ভিড় জমাতে দেখা যায় তার মটলেনের বাড়িতে। এই চরিত্রকে নিয়ে লেখা সমস্ত গল্প অলৌকিক, অস্বাভাবিক, রহস্যময় এবং জাদু বাস্তবতার ওপর ভিত্তি করে হলেও বৃষ্টির দিনে চা ও সিগারেট সহযোগে এই তিন মূর্তির আড্ডার সফরে ডুবে যেতে আমাদেরও মন্দ লাগে না। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের এই অমর সৃষ্টিকে সম্মান জানাতে আজ আমাদের এই বিশেষ নিবেদন, লেখক সৌম্যদীপ দাসের লেখা তারানাথ ফ্যানফিকশন, তারানাথ তান্ত্রিক ও মঠ রাক্ষস। আজকের গল্প পাঠে আমি ঋতদীপ, তারানাথের ভূমিকায় সায়ন, কিশোরী ও তারানাথের বাবার ভূমিকায় দীপঙ্কর, নফরখুড়োর ভূমিকায় বুবাই, চারি ও মাতুপাগলির ভূমিকায় স্বাগতা মন, মটরাক্ষসের ভূমিকায় সায়ন। শব্দগ্রহণ আভ সঙ্গীত স্পেশাল এফেক্টসে NS প্রোডাকশন, পোস্টার ডিজাইনে ইন্দ্রিয় অন। এই গল্পের সমস্ত পরিকল্পনা ও পরিচালনায় বাপি। শুরু হচ্ছে সৌম্যদীপ দাসের লেখা তারানাথ তান্ত্রিক ও মটরাক্ষস। আজ প্রায় 15 দিন হলো কিশোরী আপিস আসছে না, তাই ভাবলাম যাই আজ একবার কিশোরীকে দেখে আসি। ইদানিং ম্যালেরিয়ার উপদ্রব কলিকাতা সহ বিস্তীর্ণ অঞ্চলে খুব বেড়েছে, সঙ্গে বিভিন্ন অজানা জ্বর তো লেগেই আছে, আর কলকাতায় তখন পিত্তজ্বরের উপদ্রবও খুব একটা কম ছিল না। ভাবলাম বিকেল 4টার মধ্যে আপিস থেকে বেরোনো যাবে, সোজা ট্রাম ধরে একদম পৌঁছাবো কিশোরীর বাড়ি। কিন্তু সে ভাগ্য আর কোথায়, আপিস থেকে বেরোতে যাব সঙ্গে সঙ্গে জরুরি তলব, খুব শীঘ্রই একটা ফাইল চেক করতে হবে। সব ঝামেলা মিটিয়ে বেরোতে বেরোতে প্রায় বিকেল 5টা বেজে গেল। যখন গেটের কাছে এসে পৌঁছলাম আকাশের মুখ ভার, সকাল থেকে একটা নিম্নচাপের কারণে রোদের মুখ দেখা যায়নি। ট্রামে উঠে বসতে বসতেই আচমকা বৃষ্টি শুরু হলো মুষলধারে। কলকাতার রাস্তায় বৃষ্টির মধ্যে হাঁটা সত্যি দুষ্কর। গন্তব্যে পৌঁছানোর পর তাও সাহস করে ফরাসি ছাতাটা খুলে গোড়ালি অবধি জল পেরিয়ে ছপাত ছপাত শব্দে এগিয়ে চললাম কিশোরীর বাড়ির উদ্দেশ্যে। আগে বার দুয়েক আসার দরুন চিনতে তেমন একটা অসুবিধে হলো না। কিশোরীর বাড়ি পৌঁছে আমার চক্ষু তো চড়ক গাছ। কিশোরী পায়জামা পাঞ্জাবি গলিয়ে ভর সন্ধেবেলায় কোথায় যেন যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। আমাকে দেখে সে যে খানিকটা ভিড়মি খেল না তা নয়, অকস্মাৎ আমার উপস্থিতি সামলে নিয়ে বলল, কি হলো অজিত, আজ হঠাৎ এদিকে কি মনে করে? আমি বললাম, এতদিন তো আপনি ডুমুরের ফুল হয়েছিলেন, তাই খোঁজ খবর নিতে এলুম। ভাবলাম জর্জারি বাঁধিয়ে বসে আছেন, কিন্তু এসে তো দেখি আপনি একদম ফিট মশাই। তা দিন 15 যে এলেন না, হয়েছিলটা কি? আর বলো না, দিন 15 আগে হঠাৎ শ্বশুর বাড়ি থেকে খবর এলো, শাশুড়িমার অবস্থাটা খুব খারাপ, এক্ষুনি যেতে হবে আমাদের। আর উপায় কি, অগত্যা ছুটলাম
শ্বশুরবাড়ি বউকে নিয়ে। পৌঁছে দেখি শাশুড়িমা গত হয়েছেন, তাই একেবারে অন্তিম সংস্কার শ্রাদ্ধ শান্তি করে আজকে ফিরলাম। ভাবলাম কাল তো রবিবার, একেবারে সোমবার থেকে অফিস যাব। তো তুমি এসেছো যখন ভালোই করেছো, আজকে দিনটা থেকে যাও না, কাল সকাল সকাল বাড়ি চলে যেও। আমি ভাবলাম এমনিতেও একা থাকি বাড়িতে, তাই চিন্তা করারও কেউ নেই, থেকেই যাই, একেবারে কালকে চলে যাব সকাল সকাল। যাও হাত মুখটা ধুয়ে নাও, তারপর একটু বেরোনো যাবে। আমি বললাম তাই ভর সন্ধেবেলা যাব কোথায়? আরে তারানাথের বাড়ি যাব, তুমিও চলো। তারানাথকে আমি আর কিশোরী অনেক দিন ধরেই চিনি, লোকটার মতো গল্প বলিয়ে লোক আমি এ যাব তা দেখিনি। এর আগেও আমি আর কিশোরী অনেকবার অনেক আছিলায় তারানাথের বাড়ি গেছি, কিন্তু মূল উদ্দেশ্যটা গল্প শোনাই ছিল। যাই হোক, আজ বাদলার দিনে তারানাথের গল্প খুব একটা মন্দ জমবে না। এক লাফে বাথরুমে ঢুকে হাত মুখ ধুয়ে বেরিয়ে এসে কিশোরীর পিছু নিলাম। কিশোরীর বাড়ি থেকে হাঁটা পথে 10 মিনিটের দূরত্বে তারানাথের বাড়ি। মোড়ের মাথার দোকান থেকে একটা পাসিং শোয়ের প্যাকেট কিনে আর খান দশেক গরম বেগুনি নিয়ে চলে গেলাম তারানাথের বাড়ি। বাড়ির দরজায় কড়া নাড়তেই চারি এসে দরজা খুলে দিয়ে বললে, আসুন, বাবা ভিতরের ঘরে আছে। ভেতরের ঘরে প্রবেশ করে দেখি তারানাথ এক মনে কি একটা চিন্তা করছে জানালার দিকে তাকিয়ে। আমি বললাম, বাদলার দিনে জানলার ধারে দাঁড়িয়ে কি এত চিন্তা করছেন? তারানাথ অন্যমনস্কভাবেই উত্তর দিলেন, আজ সকাল থেকে আকাশের মুখ ভার, বিকেলে হঠাৎ বৃষ্টি, কাল হয়তো আবার রোদ উঠবে। প্রকৃতি কি অদ্ভুত খামখেয়ালি, তাই না? এই পৃথিবীতে কোনো কিছুই কারোর জন্য দাঁড়িয়ে নেই। দেখো এই এই যেমন বৃষ্টিকে উপেক্ষা করে তোমরা চলে এলে আমার কাছে গল্প শুনতে, বৃষ্টি না হলে হয়তো আজ আর আসতে না। যাই হোক, তোমরা তো আবার আজকালকার যুগের লোক, তোমরা তো এসব বিশ্বাস করবে না বাপু। আমি আবার তারানাথকে উস্কে দিয়ে বললাম, এতদূর থেকে আপনার কাছে ছুটে আসি, এত কথা শুনি, সবই কি অবিশ্বাস থেকে? তারানাথ ইশারায় পাসিং শোয়ের প্যাকেটটা চেয়ে নিয়ে দেশলাই দিয়ে ফস করে একটা সিগারেট ধরিয়ে নিয়ে আরামে সুকটান মারতে লাগল। তার আধবোঝা চোখ ও মুখের ভাবে চরম তৃপ্তি ফুটে উঠেছে ততক্ষণে। এরই মধ্যে চারি একটা বড় থালায় মুড়ি, লঙ্কা, তেল আর খান ছয়েক ধোয়া ওঠা গরম বেগুনি দিয়ে গেল। তারানাথ চোখ বন্ধ করেই বলতে আরম্ভ করল, মানুষের সবচেয়ে বড় শত্রু হল তার লোভ। লোভ মানুষকে যে কত বিপদের মধ্যে ফেলতে পারে সেটার প্রকৃষ্ট উদাহরণস্বরূপ একটা ঘটনা তোমাদের বলি শোনো। বাড়িতে একটানা বেশি দিন থাকার অভ্যেস কোনোদিনই যে আমার নেই সে তো তোমরা জানো। বীরভূমের মাতুপাগলির কৃপা দৃষ্টির জন্য কিছু অদ্ভুত ক্ষমতা আমার ততদিনে জন্মেছে। ভালোই দিন কাটাচ্ছি এদিক ওদিক ঘুরে, যখন মন টানে তখন বাড়ি আসি, দু চার মাস থাকি, আবার নিরুদ্দেশের পথে রওনা হই। যেহেতু অল্প স্বল্প তাবিজ কবজ মাদুলি এইসব করতাম, তাই দু পাঁচটা গায়ের লোক আমাকে ভালোই চিনত। এভাবেই চলছিল, হঠাৎ একদিন আমার বাবার বাল্যকালের বন্ধু নপর খুঁড়ো এসে বাড়িতে উপস্থিত হলেন। আচমকা এরকমভাবে না জানিয়ে হঠাৎ নপর খুঁড়োর আগমনে আমরা অবাক হয়ে গেলাম। নপর খুঁড়ো এসে প্রথমেই আমার সাথে দেখা করতে চাইলেন। বাবা বললেন, এত দূর থেকে এসেছিস, একটু কিছু মুখে দে, তারপর একটু জিরিয়ে নে, তারপর ওবেলা না হয় কথা বলিস,
তারা তো কোথাও চলে তো যাচ্ছে না। নপর খুঁড়োর চোখে মুখে একটা স্পষ্ট ভয়ের ছাপ আমি প্রথম দেখাতেই ঠিক বুঝতে পেরেছিলাম। নপর খুঁড়ো আর কথা না বাড়িয়ে চুপচাপ খেয়ে উঠোনে তক্তপোষে বসে বাবার সাথে কথা বলতে লাগল। বিকেলবেলা আমার সন্ধে আহ্নিক সেরে খুঁড়োকে নিয়ে দাওয়াতে বসলাম। খুঁড়ো আর দেরি না করে বলা শুরু করল, শেষ তোদের পরিবারের সাথে আমার দেখা হয়েছে প্রায় 15 বছর আগে, এর মধ্যে আর কোনো সাক্ষাৎ হয়নি। তা প্রায় 10 বছর আগে হঠাৎ এক সন্ধ্যেবেলায় এক কালো হালকাল্লাধারী সাধু কোচকের লোক এসে উপস্থিত হলেন আমাদের বাড়িতে। বাড়ির সবাই লেগে গেল ওই সাধুর যত্ন আত্তি করতে। আমি তখন সদরে গেছিলাম, তাই আমি কিছুই জানতুম না এই ব্যাপারে। সে রাত্রে সে বাতে নাকি সাধু ভারী তুষ্ট হয়েছিলেন। পরের দিন যাওয়ার আগে এক কিম্ভূত দর্শন পুতুল দিয়ে গেলেন আমার বড় ছেলে হরিকে। সেই পুতুলের নাম মঠ রাক্ষস। সাধনায় তাকে তুষ্ট করলে নাকি কারোর কোনোদিনও ধন ঐশ্বর্যর অভাব হয় না। সাধু বাবা তাকে পুজো করবার এক বিধি বিধানও বলে গেলেন ও সঙ্গে একটা তাল পাতার পুঁতিতে করে দিয়ে গেলেন। কিন্তু সেই কিম্ভূত দর্শন পুতুল ও সেই পুঁথির ব্যাপারে তখন হরি কোনো কিছুই আমাদের কাউকে বলেনি। তারপর হঠাৎই পরের মাসে দেখলাম হরি ঘরের ভিতরটা খোড়াখড়ি করছে। দেখা গেল ঘরের মেঝে থেকে 2 ঘড়া সোনার মোহর উঠল। রাতারাতি এই ঘটনা গ্রামকে গ্রাম ছড়িয়ে পড়ল। তখনও হরি ছাড়া বাড়ির কেউই ওই সমস্ত ব্যাপারে কিছু জানত না। জানলে আমরা কখনোই এই সর্বনাশের কাণ্ড ঘটাতে দিতাম না হরিকে। যাই হোক, অচিরে মাস 2-এর মধ্যে আমরা দালান কোটা বানালাম, প্রায় খান 10-এক গাই কিনলাম। ছোট ছেলে একটা কাপড়ের ব্যবসা শুরু করলো গঞ্জে। 2-1 বার যে আমি হরিকে এই গুপ্তধনের ব্যাপারে জিজ্ঞাসা করিনি তা নয়, কিন্তু জিজ্ঞাসা করলেই ও কথাটা এড়িয়ে যেত। বলতো স্বপ্নে নাকি সে গুপ্তধনের খোঁজ পেয়েছে। এরকমভাবে বছরাটেক চলার পর হঠাৎ একদিন হরি খুব অসুস্থ হয়ে পড়ল। অনেক ডাক্তার বলতি কভারেজ করলাম, কিন্তু কিছুতেই কিছু হলো না। সারাক্ষণ গায়ে হালকা জ্বর কাশি, দিন দিন ছেলেটা শুকিয়ে যেতে থাকলো। 15 আগে একদিন অনেক রাতে বড় বৌমা কোনো একটা কাজে ছাদে চিলেকোঠার ঘরে যেতে গিয়ে দেখে ওখানে বসে হরি কি একটা যেন করছে। দেখার সঙ্গে সঙ্গেই বৌমা আতঙ্কে চিৎকার করে ওঠে। তাই শুনে আমরা সবাই ছাদে গিয়ে জড়ো হই। গিয়ে দেখি হরি এক কোণে গুটি সিটি মেরে বসে আছে, আর সামনে একটা কিম্ভূত মূর্তি আর তাল পাতার বুতি রাখা। তার পাশে একটা সরায় একটা মুরগির মাথা আর কিছু রক্ত, একটা ধূপকাঠি জ্বলছে আর কয়েকটা তাজা জবা ফুল। হরি সব কথা স্বীকার করে এবং বলে যে 10 বছর আগে আসা সেই সাধুই তাকে এই মূর্তি দিয়েছিল এবং আর যা কিছু প্রভাব প্রতিপত্ত তা শুধুমাত্র ওই সাধুর দেওয়া মূর্তির জন্য। হরি এর সঙ্গে আরও বলে যেহেতু এখন কথাটা আর গোপন নেই, তাই নাকি সামনে ওর বড় বিপদ। সাধু নাকি সাবধান করে দিয়েছিলেন যে কেউ যদি এই ব্যাপারে খুনাক্ষরও টের পায় তাহলে হরির খুব বিপদ। আমি এতক্ষণ মন দিয়ে পুরো ঘটনার বিবরণ শুনছিলাম।
এবার একটা দীর্ঘশ্বাস ছেড়ে জিজ্ঞাসা করলাম, তারপর কি হলো? নপর খুড়ো পুনরায় বলা আরম্ভ করল, তারপর থেকেই তো যত অনর্থ শুরু। ওই রাতে আমরা আর হরিকে ওইসব নিয়ে পুজো করতে দিলাম না। আমি নিজের হাতে ওই মূর্তি আর ওই পুঁতি আর পুজো সরঞ্জাম সব সামনের দিঘিতে ফেলে দিয়ে এলাম। তারপর যেই ঘুমানোর জন্য বিছানায় শুয়েছি, অমনি মনে হলো কলের উপর দিয়ে যেন একটা বিশাল ঝড় বয়ে চলেছে। সারা ছাদে কেউ যেন প্রচণ্ড অমানসিক শক্তি নিয়ে দাপিয়ে বেড়াচ্ছে। এই শীতের রাতে ঝড়ের তাণ্ডবটা ঠিক মন থেকে মেনে নিতে পারছিলাম না। হয়তো সে কারণেই বড় হওয়ার আগেই অজানা আতঙ্কে আমার ঘুমটা ভেঙে গিয়েছিল। উঠে দেখি গোয়ালে যত গরু ছিল সব মরে পড়ে আছে। প্রত্যেকটা গরুর ঘাড় মোটকে কেউ যেন রক্ত চুষে খেয়ে ফেলে রেখে দিয়েছে। পরের দিন বিকেলে আর একটা অবাক করার ব্যাপার দেখলাম, যেই মূর্তি ও তাল পাতার পুঁতিটা জলে ফেলে এসেছিলাম ওটা আবার নিজের স্থানে ফিরে এসেছে। আগুনে পোড়ানোরও চেষ্টা করেছি কিন্তু কিছুতেই কিছু হচ্ছে না। আবার নিজের জায়গায় আগের অবস্থাতেই সম্পূর্ণ অবিকৃত অবস্থায় ফিরে আসছে। ঘটনাটা জানা জানি হতেই গ্রামের সবাইও খুব ভয় পেয়ে গেল। এদিকে সারাদিন একটা না একটা অনাসৃষ্টি কাণ্ড ঘটেই চলেছে। বড় নাতি এবং বাড়ির সবাইকে নিয়ে আমি খুব চিন্তায় আছি বাবা। আমাকে বাঁচাও, মুক্তি দাও বাবা, বাঁচাও আমাকে এই সব বিপদের হাত থেকে। আমি বললাম, মঠ রাক্ষস এর আরাধনা এক ভয়ঙ্কর আরাধনা এবং খুবই গুপ্ত। এগুলো সাধারণত কাপালিকরা করে থাকেন কিছু অপশক্তি সঞ্চয়ের জন্য। এই আরাধনা করলে কোনো ঈশ্বর গৃহে বাস করেন না। এই আরাধনা গৃহী মানুষের জন্য নয়। হরিদা এই অপদেবতার পুজো করে মহাভুল করেছে, এর খেসারত আপনাদের দিতেই হবে। খুড়ো মাফ করবেন, আমার কিছু করার নেই। খুড়ো প্রায় হাত পায়ে ধরার মতো ফুপিয়ে কাঁদতে কাঁদতে বললেন, তুমি চলো বাবা, একবার আমার বাড়ি, অনেক নাম শুনেছি তোমার, তোমার অনেক ক্ষমতা আছে, কিছু একটা করে এই বিপদ হতে আমাদের উদ্ধার করে দাও বাবা। তন্ত্রক্রিয়ার মাধ্যমে কিছু ভেলকি দেখাতে পারলেও আমি এটা খুড়োকে কিছুতেই বোঝাতে পারলাম না যে মঠ রাক্ষসের সাথে লড়াই করার ক্ষমতা বা তাকে তাড়ানোর ক্ষমতা কোনোটাই আমার নেই। অগত্যা বাবার মুখের দিকে তাকিয়ে শুধুমাত্র বাবার বন্ধুত্বের খাতিরে আমি যেতে রাজি হলাম। আজ অনেক রাত হয়ে গেছে, আজকের রাতটা আমাদের বাড়িতে কাটিয়ে নিন কষ্ট করে, কাল সকালে না হয় একসাথে যাত্রা করব। আমাদের বাড়ির থেকে যা দূরত্ব প্রায় 5 ক্রোশ। সকাল সকাল দুগ্গা দুগ্গা করে বেরিয়ে পড়লাম খুড়োর বাড়ির উদ্দেশ্যে। যেতে যেতে ইচাই নদীর বাঁধ পেরিয়ে রাস্তায় একটু বিশ্রাম নিয়ে আবার যাত্রা শুরু করলাম। গোপালপুর পৌঁছতে পৌঁছতে দুপুর গড়িয়ে সন্ধ্যা নেমে এলো। তারপর যখন খুড়োর বাড়ির কাছে এলাম তখন সন্ধ্যের আকাশে চাঁদ উঁকি দিচ্ছে। খুড়োর বাড়ি ঢুকতেই একটা তীব্র আষ্টে গন্ধ পেলাম, যেটার মানে আমি কিছুটা বুঝলেও সেই সময় সেসব কথা আর কাউকে কিছু বললাম না। খুড়ি আমাকে দেখে যারপন্নায় খুশি হলেন। হাত মুখ ধুয়ে উঠতেই ওনারা রাতের খাবারের ব্যবস্থা করতে লাগলেন। খুড়ো আমাকে বললেন, তারা আজকে খাওয়া দাওয়া সেরে ঘুমিয়ে পড়,
এত পথ পেরিয়ে এসেছিস, কাল না হয় সব কিছু ঘুরে দেখিস একবার। আমি দ্বিরুক্তি না করে খেয়ে নিলাম। এত দূর এসে শরীর বড় ক্লান্ত লাগছিল, তাই শুয়ে পড়লাম তাড়াতাড়ি। শোবার আগে সবাইকে আজ রাতের জন্য এক ঘরে শোবার নিদান দিলাম। আমি আর খুড়ো শুলাম অন্য একটা ঘরে, আর বলে দিলাম যা কিছু হয়ে যাক না কেন, তারা যেন আজ কেউ ঘর থেকে না বেরোয়। বিছানায় শোবার সাথে সাথেই পথের ক্লান্তিতে ঘুম চলে এলো। তখন রাত কটা বাজে ঠিক ঠাউর করতে পারলাম না, কিন্তু এক অদ্ভুত বিকট শব্দে ঘুমটা ভেঙে গেল। মনে হলো এক অতিপ্রাকৃত শক্তি যেন গোটা বাড়ি তাপিয়ে বেড়াচ্ছে। আমার আগমনে সে যেন একটু অখুশি হয়েছে। ঘটনার গুরুত্ব উপলব্ধি করে উঠে তৎক্ষণাৎ গাত্রবন্ধন করলাম এবং কিছু বিশেষ বীজ জপ করে পুরো বাড়ি বন্ধন করলাম। যদিও আমি জানতাম যে আমার জপের শক্তি ওই অতিপ্রাকৃত শক্তিকে আটকানোর জন্য নিতান্তই ছেলে খেলা। যাই হোক, সেই মুহূর্তের জন্য সেই শব্দ এবং ভয়ঙ্কর ঝড় স্তিমিত হলো। আমি আর খুড়ো সেই রাতটুকু জেগেই কাটিয়ে দিলাম। পরের দিন সকালে উঠে দেখলাম বাড়ির উঠোনে অনেক কাক মরে পড়ে আছে, তাদের পালকগুলো ছাড়ানো। কেউ যেন ইচ্ছা করে কাকগুলোকে ঘাড় মোটকে মেরে সব রক্ত খেয়ে নিয়েছে। এবার মনে হলো একবার সেই পুতুল দেখে আসা দরকার। যেই দোতলার ঘরে উঠছি, মনে হতে লাগলো সারা বাড়িটায় যেন ভূমিকম্পে দুলছে। কোনো মতে নিজেকে স্থির করে পৌঁছলাম সেই ঘরটাতে। দেখলাম একটা নিতান্ত সাধারণ বেদির উপর রাখা সেই কিংভূত কিমাকার মূর্তি, যার সারা গায়ে রক্ত ছিটানো এবং পাশে এক কোণে রাখা তালপাতার একটা মোটা পুঁতি। নপরখুড়োর মুখ থেকে গোটা ঘটনা শোনা মাত্র বুঝতে পেরেছিলাম যে এই কাজ আমার দ্বারা সম্ভব নয়। কিন্তু যখন গোটা জীবন উৎসর্গ করেছি মানব কল্যাণে, তখন তো হাল ছাড়লে চলবে না। তাই ভাবলাম প্রাণ যায় যাক, আমি এর শেষ দেখে ছাড়ব। তারপর অনেক বুদ্ধি করে ঠিক করলাম আগে গুরুমার জপ করে ওনাকে তুষ্ট করি, তারপর ওনার কাছ থেকেই এই ভয়ঙ্কর অপশক্তিকে তাড়ানোর উপায় জানতে চাইব। সঙ্গে সঙ্গে নপরখুড়োর বাড়ি ছেড়ে সামনের শ্মশানে এসে গুরু মন্ত্র জপ করে গুরুমা মাতুপাগলিকে স্মরণ করলাম। অনেকক্ষণ জপ করার পর জায়গাটা যেন ফুল আর ধূপের গন্ধে ভরে উঠল, আর আমার কানে কানে কেউ যেন বলল, যা গিয়ে রক্তচামুণ্ডা হোম কর, আহুতি দে, সব অপশক্তির বিনাশ হবে। রক্তচামুণ্ডা হোম খুব শক্ত একটা ক্রিয়া। আমি কোনোদিনও এই ক্রিয়া আগে করিনি, কিন্তু বীরভূমের শ্মশানে একবার ওই ক্রিয়া দেখেছিলাম এবং এও দেখেছিলাম এই ক্রিয়া সঠিক না হলে কি ক্ষতি হতে পারে। এই ঘটনাটা না হয় তোমাদের অন্য একদিন শোনাব। এই বলে তারানাথ থামলেন এবং আরেকটা সিগারেট ধরিয়ে বড় বড় তিন চারটে টান মেরে আবার বোড়া শুরু করলেন। রক্তচামুণ্ডা হোমের উপকরণ অনেকটাই আলাদা। জোড়া নারকেল, মাসকলাই, পাঁঠার রক্ত, সুরা, চিতার কাঠ আরও অনেক জিনিস লাগে যেইগুলো জোগাড় করা শক্ত। সব জিনিস জোগাড় যন্ত্র করে যখন নপরখুড়োর বাড়ি ফিরছি, হঠাৎ মনে হলো আজই তো কার্তিক অমাবস্যা, আজ এই অশুভ শক্তিকে আবার নরকের দরজায় ঠেলে ঢুকিয়ে না দিলে আর কোনো দিনও তাকে পাঠানো যাবে না। বাড়িতে ঢুকেই বুঝতে পারলাম মঠ রাক্ষস আরও শক্তিশালী হয়েছে আর নিজের একটা অবয়ব ধারণ করেছে,
কারণ ছাদের দিকে তাকাতেই একটা লোমো শরীর দেখতে পেলাম। ছাদ থেকে এক দৃষ্টে আমার দিকে তাকিয়ে আছে। আমি জানতাম আমার কণ্ঠে যতক্ষণ তারা বীজ থাকবে, তিন জগতের কোনো অপশক্তি আমার কিছু করতে পারবে না, তা সে যতই শক্তিশালী হোক না কেন। এবার আমার আসল যুদ্ধ শুরু হল। বাড়িতে ঢুকে সবাইকে বললাম আজকে কিছু বিশেষ সাধনা এবং হোম করব এই বাড়িতে, তাই আপনারা আজ সন্ধেবেলা বাড়ির বাইরে চলে যান, আর আমি না বলা অবধি বাড়িতে কেউ আসবেন না। গ্রামে কোনো প্রতিবেশীর বাড়িতে থাকুন আজকে, শুধু হরিদা এবং নপরকুড়ো থাকবেন আমার সাথে। এই বলে বাড়ির উঠোনে গণ্ডি বেঁধে বাঁধন দিয়ে শুরু করলাম যজ্ঞের প্রস্তুতি। আগে থাকতে নপরকুড়ো এবং হরিদাকে স্নান করে প্রস্তুত থাকতে বলে আমি সব উপকরণ সাজিয়ে দিয়ে বসলাম। যেই মুহূর্তে সেই যজ্ঞের আগুন জ্বালাব, প্রচণ্ড ঝড় বৃষ্টিতে চারপাশ লণ্ডভণ্ড হয়ে গেল। দেখে মনে হচ্ছে প্রকৃতি যেন ধ্বংসলীলায় মেতে উঠেছে, কিছুতেই যজ্ঞের আগুন জ্বালতে পারছি না। অনেক চেষ্টার পর আবার আমার ব্রহ্মাণ্ড সেই তারাবীজ জপ করে মায়ের নামে আগুন জ্বালালাম। সঙ্গে সঙ্গে জ্বলে উঠল আগুনের লেলিহান শিখা। আর একটা অদ্ভুত ঘটনা ঘটল, বাইরের তুমুল ঝড় বৃষ্টির মধ্যেও আগুনটা নিজের তেজে জ্বলতে লাগল। আমি শুরু করলাম রক্ত চামুণ্ডা হোম, একটা করে মন্ত্র পড়ে বেলপাতা দিচ্ছি, আর ঝড়ের তাণ্ডব আরও বেড়ে যাচ্ছে। এক সময় প্রচণ্ড পাশবিক চিৎকারের সঙ্গে এক বিশাল আকারের চেহারা লোমশ এক রাক্ষস এসে যজ্ঞের সামনে উপস্থিত হল। তার অবয়ব পুরোপুরি মঠ রাক্ষসের মতো। প্রচণ্ড পাশবিক চিৎকার করে হুঙ্কার দিয়ে বলল, তুই তো সাধারণ তান্ত্রিক, তুই আমার কিচ্ছু করতে পারবি না। আমি চিৎকার করে বললাম, তুই যেই হোস না কেন, তোকে যেতেই হবে তোর জায়গায়। হরিদা আর নপরকুড়ো বসে বসে ভয় ঠকঠক করে কাঁপছিল আর দেখছিল এই ঘটনা। আমি বললাম, আমি যজ্ঞে পূর্ণাহুতি দেব, সেই রাক্ষস মূর্তি আর পুঁথি আমার চাই, আর সেই পুঁথি এবং মূর্তি শুধুমাত্র হরিদাকেই আনতে হবে, যেহেতু সেই মূর্তি আর পুঁথি প্রথম হরিদাই পেয়েছিল। হরিদার গায়ে মন্ত্রপূত জল এবং কপালে রক্ত তিলক পরিয়ে দিলাম। তারপর বললাম, হরিদা তুমি তাড়াতাড়ি ওই মূর্তি এবং পুঁথি নিয়ে এসো। যেই হরিদা গণ্ডির বাইরে বেরোল, প্রচণ্ড ঝড় হরিদাকে ঠেলে ফেলে দিল এবং সেই পাশবিক চেহারা রাক্ষস আস্তে আস্তে এগিয়ে যেতে লাগল হরিদার দিকে। আমি সমস্ত শক্তি দিয়ে মন্ত্র জপ করে চলেছি এবং মন প্রাণ দিয়ে মাকে ডাকছি যেন কোনোভাবেই হরিদার কোনো ক্ষতি না হয়। যেই ওই রাক্ষস হরিদার গা স্পর্শ করল, সঙ্গে সঙ্গে বিদ্যুৎ বেগে ছিটকে পড়ে গেল। আমিও বুঝলাম যে মন্ত্রগুণ কাজ করছে। সঙ্গে সঙ্গে হরিদাকে বললাম, তাড়াতাড়ি হরিদা, তাড়াতাড়ি ওই মূর্তি নিয়ে এসো। হরিদা ছুটে গিয়ে মূর্তিটা নিয়ে এলো এবং সঙ্গে সঙ্গে সেই মূর্তিটা এবং পুঁথিটা আমি যজ্ঞের আগুনে ফেলে দিলাম। প্রচণ্ড জোরে ওই রাক্ষস চিৎকার করে উঠল। সেই আর্তনাদে মনে হলো তিন ভুবন যেন ফেটে পড়ছে। তার পরের মুহূর্তে ওই রাক্ষস যজ্ঞের আগুনের ভিতর ধীরে ধীরে বিলীন হয়ে গেল। আর তার সঙ্গে ঘটল আর এক ঘটনা। সশব্দে ভেঙে পড়ল নপরকুড়োর দালান কোঠা। বুঝলাম এই অভিশাপের সমাপ্তি ঘটল। আমি নপরকুড়োকে ডেকে বললাম, যা যা অভিশপ্ত সম্পত্তি তোমরা পেয়েছ সব গঙ্গাতে বিসর্জন দিয়ে দাও,
এখন তোমাদের বাড়ি সম্পূর্ণ অভিশাপ মুক্ত। আজকে রাতটা আমি একটু বিশ্রাম নিতে চাই। কাল সকাল সকাল আমি বাড়ির পথে রওনা দেব। নবর খুড়োর চোখে জল দেখে আমি বললাম, চিন্তা নেই, সব আগের মতো হয়ে গেছে, আর চিন্তা নেই। নবর খুড়ো পায়ে হাত দিয়ে আমাকে প্রণাম করতে আসলে আমি আটকালাম, বললাম, এ কি করছো? আমি কেউ নই, যা করার মা করেছেন। বাড়িতে ঈশ্বর প্রতিষ্ঠা করো, উনি সব কিছুর হাত থেকে রক্ষা করবেন। আর হরিদাকে বলে এলাম, একটা কথা সবসময় মনে রাখবে, লোভে পাপ আর পাপে মৃত্যু। লোভের কারণে মানুষ যে কতটা বিপদে পড়তে পারে তার এই হলো প্রকৃষ্ট উদাহরণ। এই বলে তারানাথ থামলেন। আমরা দুজনে দুজনের মুখ চাওয়াচাই করতে লাগলাম। দেখলাম ঠাকুর মশাই একটা সিগারেট ধরিয়ে একটা সুকটান দিয়ে ওপরের দিকে চেয়ে আছেন। কিশোরী বলল, আচ্ছা ঠাকুর মশাই, সেই মট রাক্ষস যদি হরিদাকে এত কিছুই দিয়েছিল, তাহলে পরে সে এত হিংস্র হয়ে উঠেছিল কেন? আরে কিশোরী, আগেই তো বললাম, অপশক্তি কোনোদিন মানুষকে নিজের স্বার্থ ছাড়া কিছুই দেয় না। হরি যতদিন তার প্রকৃত সেবা করেছিল আর ভোগ দিয়েছিল, সে ততদিন তাদের উপর সন্তুষ্ট ছিল। কিন্তু যখনই অর্থ আসায় হরি তার সেবাতে ত্রুটি করল, তখন সে তার আসল রূপ দেখাল। এইসব প্রেত কখনো কারো আপন হয় না, বুঝলে? তো গল্পটি কেমন লাগলো জানান আমাদের কমেন্ট বক্সের মাধ্যমে। ভালো লাগলে একটা লাইক করে গল্পটিকে নিজের পরিবার ও বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন। পরবর্তীতে এমন অনেক গল্প আমরা এই চ্যানেলে আনতে চলেছি, তো সেই সব গল্পের আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকের এই গল্পে যারা যারা কাজ করেছেন তাদের সবার চ্যানেলের লিংক দেওয়া রইল ডেসক্রিপশন বক্সে। আশা করি আপনারা তাদের চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো আজকের জন্য এইটুকুই, দেখা হচ্ছে পরের গল্পে। শুভরাত্রি।